আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আইসিটি পয়েন্টে সাথে আছি আমি মোহাম্মদ জুনায়েদ হোসেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছ, আজ অনুষ্ঠিত হয়ে গেল তোমাদের এইচএসসি আইসিটি পরীক্ষা। সো যে মনে প্রশ্ন হচ্ছে, আশা করি পরীক্ষা সবাই ভালো হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা মূলত তোমাদের সেই পরীক্ষার এমসিকিউ সলভটা দেখতে চাই। অনেকেরই হয়তো কনফিউশন রয়েছে, ক হবে নাকি খ হবে। সো আজকের এই ভিডিও দেখার পর এই কনফিউশনটা থাকবে না, আর প্রতিটি প্রশ্ন আমি ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আশা করি তোমাদের অবশ্যই উপকৃত হবে। চলো দেরি না করে শুরু করছি। এই মুহূর্তে আমার কাছে রয়েছে ঢাকা বোর্ডে অনুষ্ঠিত গস এজের একটি প্রশ্ন, যেই প্রশ্নে আমি প্রথমেই যে প্রশ্ন দেখতে পাচ্ছি তার একটি উদ্দীপক রয়েছে, এবং উদ্দীপক বলা হচ্ছে যে ক্লাসের শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞেস করেন। আতিক বলল, আমার বয়স এখানে বলা হচ্ছে, তার বয়স হচ্ছে 10100। সো এই সংখ্যাটি বলা হচ্ছে, এটা বলা হচ্ছে আতিকের বয়সের সমকক্ষ সংখ্যা হলো কোনটা। এখানে যে অপশনগুলো রয়েছে তাতে অক্টাল, দশমিক এবং হেক্সা তিনটা পদ্ধতি রয়েছে, যে কোনো একটা উত্তর হতে পারে। সো আমরা প্রথমে যদি অক্টাল আছে, আমরা অক্টাল হিসাব করে দেখি যে আসলে অক্টালের ভ্যালুটা কত হয়। আমরা যদি আমরা জানি যে সর্ব ডান থেকে আসলে বাম দিকে অগ্রসর হতে হয়, আর অক্টালের সাথে যেহেতু বাইনারি তিন বিটের সম্পর্ক, তিন বিট করে হিসাব করতে হবে। আমরা যে তিন বিট করে হিসাব করি, এই তিন বিট 100, আর থাকলো দুই বিট। আমাদের কিন্তু আরেকটি বিট দরকার। আমরা যদি অতিরিক্ত একটি সর্ব ডানে জিরো নেই, তোমরা জানো কোনো সংখ্যার সামনে জিরো নিলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। সো আমরা যদি এটা আমাদের একটা আলাদিন চেরাক ছিল, সেই চেরাকে যদি আমরা বসাই, 1 to 4 একটা চেরাক ছিল, সেখানে ভ্যালুটা বসাইলে কিন্তু আমরা ভ্যালুটা পেয়ে যাবো কত, 100। তিনটা বিট বরাবর তিনটা বিট বসিয়েছি, কার বরাবর ওয়ান করছে, 4 এর বরাবর, দ্যাট মিন্স এর ভ্যালু হচ্ছে 4। এবং পরের সংখ্যা যদি আমরা এই আলাদিনের চেরাক বা সিরিজে বসাই, যেখানে রয়েছে রয়েছে 010, এখানে কার বরাবর 0 প্রয়োগ করেছে, 2 এর বরাবর, তাহলে এর ভ্যালু হচ্ছে 2। তাই আমরা দেখতে পাচ্ছি অক্টালে যদি আমি এটা হিসাব করি, এটা আসলে 24। আমরা কি উত্তরে দেখতে পাচ্ছি এটা 24 আছে কিনা? হ্যাঁ অবশ্যই আছে, এখানে খ কিন্তু আমার সেই সঠিক উত্তরটা রয়েছে। এরপরে যে বিষয়টি রয়েছে, 10 বছর পর আতিকের বয়স এক্সাক্ট ডেসিমেলে কত হবে, দ্যাট মিন্স যে বয়সটা তার দেওয়া আছে তার সাথে আরো 10 যোগ করতে হবে, যোগ করে তাকে হেক্সাতে নিতে হবে। সো আমাদের যে সংখ্যাটা দেওয়া ছিল সেই সংখ্যাটা আমরা আবার ফিরত যাই, এবং সেই সংখ্যাগুলোকে ফিরত দিয়ে আমরা এটাকে হেক্সাতে প্রকাশ করব। তো চলো আমরা এখানে সঙ্গে সঙ্গে 10 যোগ করি, যেহেতু এটা বাইনারি আছে 10 যোগ করতে হলে বাইনারি যোগ করতে হবে, কারণ কমন ফরম্যাট ছাড়া যোগ কিন্তু করা যায় না। সো আমরা যদি এই বাইনারি যোগটা সংখ্যার সাথে 10 যোগ করি কত আসে, আমরা দেখতে পাচ্ছি 0 0 0 0 1 1 0 1 1, 0 1 1, এখানে আর কোনো সংখ্যা নাই, এখানে বাকিটা বসে যাবে। সো আমরা পেলাম এটা বাইনারি মান, কিন্তু আমাকে চেয়েছি কি হেক্সা মান কত। সো আমরা এটাকে আমরা জানি যে হেক্সা 4 বিটে কাউন্ট করতে, আমরা 4 বিট করে কাউন্ট করব। এ আমাদের 4 বিট, এখানে আসলে আমাদের রয়েছে মাত্র 2 বিট, আর 2 বিট আমাদের অতিরিক্ত দরকার, আমি আর 2 বিট 0 নিয়ে নিচ্ছি। এখন আমাদের যে আলাদিনের চেরাকটা সেটা একটু এক্সটেন্ড হবে, এটা হচ্ছে 1 to 4। এটা আমি আলাদিনের চেরাক কেন বলছি, কারণ এর রিলেটেড একটা ভিডিও আমাদের রয়েছে, যেখানে আমরা বলেছিলাম যে এটা আসলে মঞ্চ। আলাদিনের চেরাকে ঘোষা দিলে যেমন হচ্ছে জিনি বা দৈত্য বের হয়, আর এখানে হচ্ছে এই ঘোষাতে এই সিরিজে ঘোষা দিলে বাইনারি মান বের হয়। কিভাবে দেখো, আমরা যদি এই মানটা এই সিরিজে বসাই, 4 0 4 আমি বসাইলাম বরাবর, তাহলে আমি একটু যোগ করে দেখি এটা আসলে কত আসে। আর যেই বরাবর 1 করেছে তাকে যোগ করতে হবে, 0টাকে বাদ দিতে হয়, তাহলে এটা হচ্ছে 8 আর 4, এটা হচ্ছে 12 12 আর 2 14, 14 হেক্সা দিলে হচ্ছে ই, রাইট। আর হচ্ছে এখানে আমাদের যে 4 বিট রয়েছে সেই মানটা আমরা যদি বসাইতে চাই এখানে 0 0 0 0 এবং 1, তাই না? তো 0 0 1 এর শুধুমাত্র 1 বরাবর করেছে, তার মানে এটা ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা যদি রেজাল্টটা জানি, সেই রেজাল্টটা হচ্ছে 1e, কারণ প্রথম ভ্যালুটা হচ্ছে 1 আর পরের ভ্যালুটা হচ্ছে e, দ্যাট মিন্স এখানে 1e, 1e রেজাল্ট কোনটা, এটা। সুতরাং সঠিক উত্তর হবে আমাদের খ। আশা করি বুঝতে পেরেছি। আমরা এবার 3 নাম্বার যদি সলভে যেতে চাই, আমরা 3 নাম্বারে একটু যাব। 3 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে 10টি কম্পিউটার মেশ নেটওয়ার্কের আওতায় আনলে কয়টি তারের প্রয়োজন হবে। তোমরা জানো মেশ নেটওয়ার্কের তারের সংখ্যা বের করার একটি সূত্র রয়েছে, তোমরা হয়তো অনেকেই জানো, সূত্রটি হচ্ছে n(n-1)/2। এখানে n হচ্ছে কয়টা কম্পিউটার রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 10টা কম্পিউটার রয়েছে। সো আমি যদি এখানে n এর ভ্যালুটা 10 বসাই তাহলে কত আসে, তাহলে 10, আর এখানে 10-1 মানে হচ্ছে 9, আর ডিভাইডেড বাই 2। সো আমরা যদি এখানে ভাগ করি এটা হচ্ছে 9 10 90, আর ডিভাইডেড করলে আসে 45। সুতরাং সঠিক উত্তর হবে 45। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বায়ো ইনফরম্যাটিক্স ব্যবহৃত হয়, কোথায় বায়ো ইনফরম্যাটিক্স ব্যবহৃত হয়। তোমরা জানো যে বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য বায়ো ইনফরম্যাটিক্স ব্যবহৃত হয়, যেখানে আমরা দেখেছি যে জিন ফাইন ম্যাপিং এ আমাদের বায়ো ইনফরম্যাটিক্স ব্যবহৃত হয়, জিন ফাইন্ডিং এ ব্যবহৃত হয়, কিন্তু মেশিন লার্নিং ব্যবহৃত হয় না, কারণ মেশিন লার্নিং আমরা মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখেছি,
সো সুতরাং 1 এবং 2 যদি সঠিক উত্তর হয়ে থাকে তাহলে আমাদের উত্তর হবে ক কারণ 1 এবং 2 হচ্ছে সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছি আমরা এবার চলে যাব পরের প্রশ্নে পরে 5 নম্বর এবং 6 নম্বর প্রশ্নটা আমরা সলভ করার জন্য রয়েছে কি উদ্দীপক যেটা বলা হচ্ছে করিম সাহেব তার প্রয়োজনে কম্পিউটারের ভিত্তিক একটি সেবা গ্রহণ করলেন এবং 24 ঘন্টা খোলা থাকে মানে অলওয়েজ সেবাটা খোলা থাকে সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় আশা করি শুনতে পারছিস স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় একটা জিনিসই সেটা হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং আমি জানি তোমরা ধরে ফেলেছো এখানে খরচ কম হয় এবং ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি থাকে কারণ আমরা ক্লাউড কম্পিউটিং দেখেছি যে আনলিমিটেড স্টোরেজ ব্যবহার করা যায় তার কম্পিউটারটি বিভিন্ন দেশের সাথে কম্পিউটারগুলো সংযুক্ত এখানে কিন্তু একটা পয়েন্ট নোট করতে হবে বিভিন্ন দেশের সাথে সংযুক্ত আমরা জানি এখানে বলা হচ্ছে যে কোন নেটওয়ার্ক তো বিভিন্ন দেশ পুরো বিশ্বটাকে যদি কানেক্ট করে সেই নেটওয়ার্ক হচ্ছে ওয়ান রাইট সঠিক উত্তর হবে ঘ এরপরে আসো 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের উল্লেখিত সেবাটি হলো আমরা জানি যে ধরে ফেলেছি যে সেবাটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং তো ক্লাউড কম্পিউটিং এর তিনটি বৈশিষ্ট্য ছিল একটি হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি আমরা যত সার্ভিস চাই তত পেতে পারি অন ডিমান্ড চাহিদা মাত্র আমরা পেতে পারি এবং পে এজ ইউ আমরা জানি যে যতটুকু খরচ হবে ততটুকু জন্য আমরা ক্লাউড কম্পিউটিং এ পে করি তাহলে তিনটাই যদি সঠিক উত্তর তাহলে আমার সঠিক উত্তর হবে ঘ আশা করি কনফিউশন ক্লিয়ার আমরা পরে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে এখানে আমাদের 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটিতে বলা হচ্ছে যে বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটা আমরা জানি যে কোন একটা জীবকে শনাক্ত করার জন্য তার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলোকে আইডেন্টিফাই করে একটা ইউনিক বৈশিষ্ট্য স্থাপন করা হয় সেটা হচ্ছে বায়োমেট্রিক্স দিয়ে আশা করি তোমরা এটা অবশ্যই সঠিক উত্তর দিয়েছো এটা সঠিক উত্তর হবে গ বায়োমেট্রিক্স এরপর আসো এসটিএমএল এর ইমেজ ফরম্যাট কোনটা তোমরা জানো যে জিআইএফ একটা ইমেজ ফরম্যাট রয়েছে যেটা তোমরা মেসেঞ্জারে ইউজ করে থাকো এছাড়া পিএনজি আমরা সাধারণত ব্যবহার করে থাকি তবে একটু কমনলি রিয়ার হচ্ছে পিএসডি কিন্তু এটা একটা ইমেজের ফরম্যাট তোমরা যারা গ্রাফিক্সে কাজ করো সেই ইমেজগুলো কিন্তু আমরা পিএসডি তে করে থাকি সুতরাং এটা এই দুটা একদম ইমেজ ফরম্যাট এটাও একটা ইমেজেরই ফরম্যাট সো তিনটাই হবে সঠিক উত্তর এটা সঠিক উত্তর হবে ঘ আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে 9 নম্বর প্রশ্ন এখানে কি বলা হচ্ছে যে একই ধরনের ডেটা সংরক্ষণ করে কোনটি তোমরা জানো যে একই ধরনের ডেটা সংরক্ষণ করা যায় অ্যারেতে রাইট এটা হচ্ছে সি প্রোগ্রাম থেকে যে প্রশ্ন এসেছে এটা হচ্ছে অ্যারে এরপরে আসো এটা খুব কমনলি একটা মানে এমসিকিউ যেটা মোটামুটি সব জায়গায় তোমরা স্কুলে হয়তো যখন কলেজে পরীক্ষা দিয়েছো তখন হয়তো দুইবার এসেছে সেটি হচ্ছে এসটিএমএল এর বড় হেডিং ট্যাগ হেডিং এলিমেন্ট কোনটা তোমরা জানো এসটিএমএল এর সাতটা আসলে হেডিং আছে যার মধ্যে H1 হচ্ছে সবচেয়ে বড় এরকম ক্রমান্বয়ে যেতে যেতে H6 পর্যন্ত কিন্তু হেডিং রয়েছে তাহলে সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1 এবং সবচেয়ে ছোট এই হেডিং হচ্ছে H6 তাহলে যেটা বড়টা চেয়েছে সুতরাং H1 হবে সঠিক উত্তর আশা করি এটা ভুল হবে না এরপরে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন যেটাতে একটু উদ্দীপক রয়েছে সেই উদ্দীপক থেকে তোমাকে 11 এবং 12 নম্বর প্রশ্নটা সলভ করতে হবে সো এখানে উদ্দীপকে বলা হচ্ছে যে a এর মান দেওয়া আছে a = 2 বিষয়গুলো খেয়াল রাখতে হবে a = 2 এবং b আর একটা ভেরিয়েবল যেখানে বলা হচ্ছে b = a তোমরা জানো যে এটা আসলে ইনক্রিমেন্টাল অপারেটর যে ইনক্রিমেন্টাল সেট এটা হচ্ছে প্রিফিক্স নোটেশন প্রিফিক্স নোটেশনে এটা নিয়ে আমার বিস্তারিত একটা ভিডিও রয়েছে তোমরা দেখে নিতে পারো এবং এই প্রশ্নটা কিন্তু আমি সেখানে সলভ করিয়েছি এটা বলতে পারো একদম হুবহু আমার সেই এমসিকিউ থেকে চলে এসেছে সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে b = a অর্থাৎ এর মানটা অলওয়েজ বাড়বে তার মানে এর মান ছিল দেখো এর মান ছিল 2 এখন প্লাস প্লাস হওয়ার ক্ষেত্রে এটা আগে থাকুক প্লাস প্লাস আগে থাকুক তারপরে থাকুক এর মান কিন্তু অলওয়েজ বাড়ে তার মানে এর মানটা কিন্তু সাথে সাথে বেড়ে 3 হয়ে গিয়েছে এটা যদি আগে থাকে প্লাস প্লাস এটা যদি তোমার প্রিফিক্স নোটেশন থাকে তখন কিন্তু বৃদ্ধিকৃত মানটা সাথে সাথে অন্য একটা ভেরিয়েবলকে দিয়ে দেওয়া যায় এর মান 2 থাকার ফলে প্লাস প্লাস এর ফলে এর মান হচ্ছে 3 এবং সেই বৃদ্ধিকৃত মানটা সাথে সাথে বি কে প্রদান করতে পারবে সুতরাং বি এর মান হয়ে যাবে 3 তাহলে উদ্দীপকে এখানে বি এর মান হবে 2 এটা হচ্ছে সঠিক উত্তর এছাড়া আসলে সিনট্যাক্সে কোন পরিবর্তন করলে আউটপুটের মান 5 হবে দ্যাট মিন্স বি এর মানটা 5 হয়ে যাবে কোন চেঞ্জ ঘটায় যাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে এখানে এর মানটা প্লাস প্লাস রয়েছে পরে দ্যাট মিন্স এর মান এক বাড়বে আর 2 ছিল অর্থাৎ 3 হবে কিন্তু 3 এর মানটা বৃদ্ধিত মানটা সাথে সাথে দিতে পারবে না এটা পোস্ট ফিক্স থাকার ফলে এটা কিন্তু এ ভ্যালু আগের মানটা যে 2 টাই দিবে সুতরাং বি এর ভ্যালু শুধু 5 হচ্ছে না 2 হচ্ছে এইখানে বরঞ্চ বি এর মানটা আরো কমবে 2 ছিল কমে 1 হবে কিন্তু সেই বৃদ্ধিগত মানটাও এখানে দিতে পারবে না কারণ এটা পজিটিভ নোটেশন এই বি এর ভ্যালু তখন 3 থাকে 2 সরি 2 থাকে এরপর দেখতে পাচ্ছি a = -3 এর মান থেকে -3 হয়ে যাবে এর মান আছে 2 তার থেকে আর -3 হলে -1 হয়ে যায় সুতরাং বি মান 5 হচ্ছে না কিন্তু সর্বশেষ যে অপশনটা রয়েছে যে a =
ডট এবার ডট বিমান সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আসলে এখানে আমরা ডিমরগানের সূত্র ভেঙেছি বাটা ভেঙে দিলে প্রত্যেকটা রাশি গুণ হয়ে যাবে এবং প্রত্যেকটা পরে বার পাবে আমরা দেখো এবার এবার আমরা যদি গুণ করি আসে এবার বিভাগ বিভাগ আমরা যদি গুণ করি আসে বিভাগ তাহলে কি দাঁড়াইলো এবার বিভাগ এই মানটা কি এখানে আছে না এই মানটা কিন্তু এখানে নাই তাহলে এটাকে আরেকটু সরল করা যায় এটাকে যদি আমরা একটা কাজ করি a + b হোল বাই a তাহলে দেখো এটা যদি আমরা ভাঙি গুণ হয়ে যাবে এবং এবার বিভাগ আসবে তাহলে সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি না নট এর মত একটা মান চলে আসছে সুতরাং এটা আমাদের সঠিক উত্তর গ উদ্দীপকের বর্তনীর আউটপুট y পেতে হলে a এবং b এর মান কত দিতে হবে তোমরা জানো এটা নট গেট যেমন আচরণ করবে এখানে সেই আচরণই করতেছে আমরা জানি যে নট গেটে যদি আমাদের দুইটা ভ্যালু যদি হচ্ছে আমাদের 1 1 হয় সরি এখানে 1 চেয়েছে তাহলে দুইটা ভ্যালু যদি আমাদের 0 0 হয় তাহলে একমাত্র এর মান 0 b মান 0 তাহলে আমি যদি এর মান আর b মান বসাই এর মান 0 আর b মান 0 এই মানটা যদি বসাই তাহলে 0 + 0 ফর্মুলা তাহলে 0 0 গুণ করলে কত হবে 0 উল্টাইলে হবে 1 তো সঠিক উত্তর হবে এর মান যখন 0 b মান যখন 0 তখন একমাত্র নট গেটে 1 চলে আসে আশা করি বুঝতে পেরেছি এরপর একটা জ্ঞানমূলক প্রশ্ন এসেছে এটা আসলে খুবই কমন একটা এমসিকিউ সেটা বলা হচ্ছে বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত তোমরা জানো 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে আসলে বিদ্যুৎ কাজ করে এবং এখানে লেখা আছে 2.45 গিগাহার্টজ তো সঠিক উত্তর হবে এটা আমরা এখন সর্বশেষ প্রশ্ন চলে এসেছি বলা হচ্ছে যে টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটা এখানে একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে যদিও তোমরা ভার্চুয়াল রিয়েলিটি পড়েছো সেখানে এই ওয়ার্ডটা অনেকে হয়তো পড়ছো অনেকে পড়নি টেলিপ্রেজেন্স মানে যে যার আসলে বাস্তবে অস্তিত্ব নাই কিন্তু এটা আসলে আমরা কোনো না কোনো ভাবে তার সাথে প্রযুক্তির মাধ্যমে কানেক্টেড যেটা বলে টেলিপ্রেজেন্স তো টেলিপ্রেজেন্স আমরা জানি যে ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয় তাহলে সঠিক উত্তর হবে গো ভার্চুয়াল রিয়েলিটি আশা করি এই প্রশ্নগুলো সলভ দেখে তুমি অনেকটা উপকৃত হয়েছো যদি তোমার কোনো কনফিউশন থাকে এই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো আমরা তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ধৈর্য ধরে থাকার জন্য এখনকার মতো আমি জুনাইদ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ